হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং। আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে কপি। এর বাংলা অর্থগুলো হচ্ছে নকল, অনুকরণ, প্রতি। নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো। প্রথম উদাহরণটি হচ্ছে, এ কপি অফ দ্য পেন্টিং ওয়াজ ডিসপ্লেড ইন দ্য মিউজিয়াম। আমি আবারও বলছি, এ কপি অফ দ্য পেন্টিং ওয়াজ ডিসপ্লেড ইন দ্য মিউজিয়াম। এর বাংলা অর্থ হচ্ছে, চিত্রের নকলটি জাদুঘরে প্রদর্শন করা হয়েছিল। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে, শি ডিসাইডেড টু কপি দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন ইন টু হার নোটবুক। আমি আবারও বলছি, শি ডিসাইডেড টু কপি দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন ইন টু হার নোটবুক। এর বাংলা অর্থ হচ্ছে, সে তার নোটবুকে গুরুত্বপূর্ণ তথ্য নকল করার সিদ্ধান্ত নিয়েছে। ধন্যবাদ।